আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রেসিপি ভীষণ মজার এবং হেলদি একটি রেসিপি, গাজরের মিষ্টি। তো এই গাজরের মিষ্টিটি কিন্তু ভীষণ মজার এবং খুবই হেলদি একটি ডেজার্ট রেসিপি। তো এই মিষ্টিটি তৈরি করার জন্য আমি নিয়েছি 3টি গাজর, 100 গ্রামের মতো সুজি, আর নিয়েছি গরুর দুধ 2 টেবিল চামচ, লিকুইড দুধ নিয়েছি 1 কাপ পরিমাণ। তো এই মিষ্টিটি বানানো কিন্তু খুবই সহজ। প্রথমে প্যানে আমি দিয়ে দিলাম ঘি 2 টেবিল চামচ পরিমাণ। ইচ্ছে করলে কিন্তু এখানে রান্নার রেগুলার তেল দিয়েও এই কাজটা করা যাবে, তবে ঘি অথবা বাটার দিয়ে করলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ নতুনভাবে একটি ডেজার্ট তৈরি করতে, যেটি বানানো সহজ এবং খেতে ভীষণ মজার হবে। তো এখানে আমার ঘিটা যখন মেল্ট হয়ে গিয়েছে, গরম হয়ে গিয়েছে, সে যে 100 গ্রাম সুজি দিয়ে দিলাম। এবার সুজিটাকে নেড়ে চেড়ে ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে আমি ভেজে নিব। চুলার আঁচ কিন্তু লো থেকে কিছুটা বাড়ানো আছে এই অবস্থায়, পরে কিন্তু কমিয়ে দিব। তো আশা করব ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটি, এবং খুব সহজে আপনিও তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই এই গাজরের মিষ্টিটি। সামনে রমজান মাস আসছে এবং 2 দিন পরেই কিন্তু শবে বরাত, তো রোজা রাখার পরে সারা দিন যখন ভাজা ভুজি খাওয়া হয় ইফতারের সময়, তারপর কিন্তু একটু মিষ্টি জিনিস খেতে হয়। তো এই মিষ্টিটি খুবই বেস্ট হবে রমজানে হোক বা রোজা, যে কোনো রোজার ইফতারের পরে, অথবা যে কোনো সময়ে, যে কোনো অনুষ্ঠানে, অথবা যখন ইচ্ছা হবে তখনই কিন্তু এই গাজরের মিষ্টিটি তৈরি করে খেতে পারবেন খুবই সহজে। তো আমার সুজিটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা ফ্লেভারও চলে এসেছিল, সে পর্যায়ে আমি গাজরটাও দিয়ে দিলাম। গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। এবারে গাজরটাকেও খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। সুজিটা আমি 3-4 মিনিটের মতো লো আঁচে ভেজে নিয়েছি। এবারে গাজরটাকেও 4-5 মিনিটের মতো ভেজে নিব নেড়ে চেড়ে, যেন ঘি এবং সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়ে একটু ভাজা ভাজা হয়ে যায়। তো আমার গাজরটাও অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই, এবং টক দই স্বাস্থ্যের জন্য কতটা ভালো আমরা জানি। তো এবারে দিয়ে দিলাম গরুর দুধ, মানে পাউডার মিল্ক 2 টেবিল চামচ পরিমাণ। পাউডার মিল্ক চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট আরও বেশি ভালো আসবে। এবারে সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। 2-3 মিনিট সময় নিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন, তাতে করে আমার সব নতুন নতুন মজাদার ও সহজ রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সব কিছুকে আমি আরও 2-3 মিনিট সময় নিয়ে একটু রান্না করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ, লিকুইড দুধ দেওয়ার পরে দিয়ে দিলাম 2টি এলাচ, 1 টুকরো দারুচিনি ও 1টি তেজপাতা মাঝখান থেকে চিরে দিয়েছি, 1/2 চামচ কিছুটা কম লবণ দিয়েছি। এবারে চিনি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ, যেহেতু গাজরটা মিষ্টি সেজন্য চিনিটা 1/2 কাপ পরিমাণ দিয়েছি। যদি আপনারা মিষ্টিটা একটু বেশি পরিমাণে খান, তাহলে 1/4 কাপ থেকে 1 কাপ পর্যন্ত দিতে পারেন, যদি আমার পরিমাণে মিষ্টি বানান। যেহেতু আমি এখানে 3টি একটু মিডিয়াম সাইজের গাজর নিয়েছি ও 100 গ্রাম সুজি নিয়েছি, তো এই পরিমাণে বানালে 1/4 কাপ থেকে 1 কাপ পর্যন্ত দিতে পারেন। সব কিছু দিয়ে আবারও খুব ভালোভাবে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি। তো এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ লোতে আছে। প্রথমে কিন্তু যখন আমি সুজিগুলো ভাজার জন্য চুলাটা অন করেছিলাম, তখন লো থেকে কিছুটা বাড়িয়ে রেখেছিলাম, তারপর কিন্তু আস্তে আস্তে আমি চুলাটা কমিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু লোতে আছে। তো দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে আমার রান্নাটা করতে করতে আঠালো হয়ে গিয়েছে, এবং প্যান থেকেও ছেড়ে ছেড়ে আসছে, মানে প্যানটা
পরিষ্কার হয়ে আসছে, পেনের গায়ে লেগে নেই। তো এই পর্যায়ে বুঝতে হবে এমনটা হলে যে গাজর সুজির এই ডোটা পারফেক্টলি হয়ে গিয়েছে। তো এবারে কিছুটা ঠান্ডা করে নিব, বেশি ঠান্ডা করা যাবে না। তারপরে একটি প্লেটে আমি কিছুটা পরিমাণে ঘি ব্রাশ করে নিয়েছি, তো এই ঘিটা না দিলেও হবে। আর সামান্য কিছুটা ঠান্ডা করেছি এই জন্য যে হাত দিয়ে ধরতে যেন সুবিধে হয়, না হলে হাত পুড়ে যাবে। চাইলে এভাবে যে কোনো একটি প্লেটে নিয়ে সমানভাবে ছড়িয়ে দিয়ে তারপর একটি ছুরি দিয়ে নিজস্ব পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। তো আমি এভাবে কাটবো না, তো আমি দেখানোর জন্যই এভাবে একটু ছড়িয়ে দিলাম। আর আমি যেহেতু এভাবে কাটবো না, সেজন্য খুব ভালোভাবে আমি ছড়িয়ে দেই নাই, শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্যই কিছুটা ছড়িয়ে দেখিয়ে দিয়ে দিলাম। এবারে আমি যেভাবে করব সেটা হচ্ছে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিয়ে এভাবে একটু হাত দিয়ে সামান্য কিছুটা প্রেস করে ঘোরালে কিন্তু মিষ্টির মতো শেপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব সহজে আমার একটি মিষ্টির শেপ হয়ে গিয়েছে। তো এভাবে আমি সবগুলো করে নিব। আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজের এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। আর বানানো কিন্তু খুবই সহজ, দেখে বুঝতে পারছেন, এবং খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে যেহেতু কোনো তেল দেয়া নেই এবং গাজর সুজি টক দই লিকুইড দুধ পাউডার দুধ দেওয়া আছে, তো বুঝতে পারছেন সবগুলোই স্বাস্থ্যসম্মত এবং কোনো রকম তেলও দেওয়া নেই। তো এমনিতেও খুবই হেলদি একটা খাবার এটা। তো নিঃসন্দেহে এই খুবই এবং খুবই সহজে এই মিষ্টিটি অথবা গাজরের ডেজার্টটি তৈরি করে ছোট বড় সবাইকে খাওয়াতে পারেন, খুবই মজা করে সবাই খাবে ইনশাল্লাহ। প্রথমবার এভাবে বানিয়েছি, আমার ফ্যামিলিরও সবাই পছন্দ করেছে আলহামদুলিল্লাহ, এবং খেতে কিন্তু সত্যি ভীষণ মজার হয়েছে। তো শুধু রমজানে নয়, যে কোনো সময় যখন ইচ্ছা তখনই খুবই সহজে বানিয়ে নিতে পারেন, যেহেতু গাজরটা প্রায় সারা বছরই পাওয়া যায়। তো এটি কিন্তু যে কোনো অনুষ্ঠানেও রাখতে পারেন, গায়ে হলুদের, বিয়ের, জন্মদিনের, ম্যারেজ ডেতে, বার্থডে, যে কোনো অনুষ্ঠানেও কিন্তু খুবই বেস্ট হবে এই মিষ্টির রেসিপিটি। আর বাচ্চাদের জন্যেও খুবই ভালো হবে এই গাজরের মিষ্টিটি, খুবই মজা করে খাবে। এখানে আমার 36টি মিষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেকগুলো হয়েছে, আর দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং খুবই সহজে তৈরি হয়ে গেল গাজরের মিষ্টি। গাজর এবং সুজির কম্বিনেশন প্লাস লিকুইড মিল্ক, পাউডার মিল্ক এবং আছে টক দই, তো সব কিছুর কম্বিনেশনে কিন্তু অসাধারণ একটি টেস্ট হয়েছে মাশাল্লাহ। তো একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।